আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণিরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। মিসা ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে আজকেও বাংলা ক্লাস নিয়ে আমি হাজির হলাম, ঠিক আছে? তো তোমাদের সিলেবাস এতদিন সব কিছু শেষ হয়ে গেছে, বিভিন্ন সাবজেক্ট, শুধু বাংলাটা অল্প কিছু বাকি আছে, সেটা আজকেই সিলেবাসটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকে তোমাদেরকে মিস গতকাল ক্লাসে তোমাদেরকে কী কী পড়িয়েছিলাম, পশুর নাম শিখিয়েছিলাম, পশুর নাম শিখিয়েছিলাম, আজকে তোমাদেরকে ক্লাসে পাখির নাম পড়াবো, ঠিক আছে? পাখির নাম তোমাদেরকে মুখে শেখাবো, এটা হচ্ছে মৌখিক, এটা রিটেন না। হ্যাঁ, তাহলে আজকে তোমাদের একটু মিসের দিকে তাকাও, আর তোমরা এই বইটা বের করো সামনে, আর বই যদি সামনে না থাকে আমাদেরকে একটু হেল্প করতে বলো, ঠিক আছে? বাংলাটা হচ্ছে, বাংলা বইয়ের নাম কি? ছোটদের সহজ বর্ণ পরিচয়টা বের করো। আর আমি পেজ নাম্বার বলে দিচ্ছি, 29 নাম্বার তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 27, ওটা সামনে রাখো। এবং মিস তোমাদেরকে কি পড়াচ্ছি এগুলো শোনো, এবং একটু হোয়াইট বিটের দিকে তাকাও, মিস এখানে লিখে দিয়েছি কী কী পড়তে হবে, এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? তোমাদের পাখির নাম হচ্ছে, প্রথমে এটা কী লিখেছি বই কী আছে, দুয়েল, দুয়েল পাখি দেখতে পাচ্ছ এখানে? এটা কি, এটা কি, এটা কিসের ছবি? দুয়েলের ছবি। এটা কিসের ছবি? দুয়েলের ছবি। আর আমাদের জাতীয় পাখির নাম কি বলতে পারো সবাই? আমাদের জাতীয় পাখির নাম হচ্ছে দুয়েল। এখানে দুয়েলের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাই না? গুড। তাহলে এই পাশে এটা কিসের ছবি? বক। এটা কিসের ছবি? বক। হ্যাঁ, এটা কিসের ছবি? বকের পাশে এটা কিসের ছবি? ইগল। ইগল কে কে দেখেছ? হ্যাঁ, সবাই দেখেছে ইগল। ইগল এটা কি? ইগল। হ্যাঁ, এটা কিসের ছবি? টিয়া। দুয়েল, বক, ইগল, এটা কিসের ছবি? টিয়া। হ্যাঁ, তারপর এটা কিসের ছবি? চড়ুই। এটা কিসের ছবি? কাক। এগুলো তোমরা চিনো? কাক চিনো? দেখি কে কে চিনো দেখি বলো তো সবাই। গুড, সবাই তো পারতেছে। হ্যাঁ, সবাই আমরা দুয়েলও চিনি, বকও চিনি, ইগলও চিনি, টিয়াও চিনি, চড়ুইও চিনি, কাকও চিনি। তাহলে আমাদের এগুলো কী করতে হবে? শিখতে হবে। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় মৌখিক আসবে 5টি, যে কোনো 5টি পাখির নাম তোমাদেরকে বলতে হবে, তাহলে এগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি বলেছিলাম, এটা কিসের ছবি বলেছিলাম? দুয়েল। আবার বলো মিসের সাথে সাথে, এটা কি? দুয়েল। আচ্ছা, এটা কিসের ছবি? বক। এটা কিসের ছবি? ইগল। হ্যাঁ, এটা কি, এটা কি, এখানে এটা কি দেওয়া আছে, এটা কিসের ছবি দেওয়া আছে? টিয়া। গুড, একটু বড় করে বলো, এটা কি? চড়ুই। এটা কি? কাক। ঠিক আছে, তোমাদেরকে গতকাল ক্লাসে পশুর নাম শিখিয়েছিলাম, তোমরা শিখেছ? হ্যাঁ, প্র্যাকটিস করেছো আশা করছি। বাঘ, সিংহ, গরু, ছাগল, হাতি, বিড়াল, এগুলো শিখেছিলাম, আশা করছি তোমরা এগুলো শিখে নিয়েছ। আজকে আবার পাখির নামগুলো মিস এখন বই থেকে দেখিয়েছি, আবার এখানে হোয়াইট বোর্ডে লিখে দিয়েছি। এটা কি বলতো? এটা কি লিখে দিয়েছি? ফার্স্টে কি বলেছি? এখন কিসের ছবি আছে? দুয়েল। আবার বলো, দুয়েল। এরপরে কি আছে? ইগল। এরপরে কি আছে? ইগল। এরপরে কি? কাক। এরপরে কি? বক। হ্যাঁ, এরপরে কি? চড়ুই। এরপরে কি? টিয়া। দুয়েল, ইগল, কাক, বক, চড়ুই, টিয়া, এখানে কয়টা পাখির নাম বলেছি? 6টা পাখির নাম বলেছি। তোমাদের বইও আছে 6টা পাখির ছবি এবং নামসহ দেওয়া আছে, ঠিক আছে? এগুলা বেশি বেশি করে বাসায় কি করবে? পড়বে, বেশি করে পশুর নাম শিখবে, তারপর পাখির নামগুলো বেশি বেশি করে শিখবে, বর্ণ দিয়ে শব্দ গঠন বেশি বেশি করে শিখবে, ছড়া। তোমাদের এগুলো 4টা জিনিস তোমাদের মৌখিক আছে, 4টা জিনিস তোমাদেরকে মিস ক্লাসে পড়িয়ে দিয়েছি। আজকে তোমাদের সিলেবাস শেষ, নেক্সট বার থেকে তোমাদের বাংলা রিভিশন চলবে, ঠিক আছে? বাংলা রিভিশন চলবে। তাহলে আর বেশি বেশি করে তোমাদেরকে মিস তোমাদের স্বর্ণ ধারাবাহিক লিখো, ম্যাচিং, খালি ঘর পূরণ, এগুলো তোমাদের হচ্ছে লিখিত,
ছবি দেখে বর্ণ বাছাই করা, সাজিয়ে লিখে, এগুলো হচ্ছে লিখিত, এগুলো বাসায় বেশি বেশি করে লিখবে। এইচডব্লিউ সিডব্লিউ যারা এখনও করনি তারা সামনে পরীক্ষা 11 তারিখ পরীক্ষা, পরীক্ষার আগে তোমরা এইচডব্লিউ সিডব্লিউগুলো বেশি বেশি করে ফেলবে, ঠিক আছে, যারা করনি, ঠিক আছে। তাহলে মিস এখানে আজকের মতো শেষ করছি বাংলা ক্লাস। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানে বাংলা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।